Ô, tô no meu dinheiro. Qual é o meu dinheiro? তো গাইস কেমন লাগতেছে এখন আমরা কেক আনতে যাবো আর বেলুন সেলুন আনতে লাগবে কিছু ওগুলো আনতে যাবো। এই যে আমাদের টোটো, গরিব লোক তো তাই আমাদের বাইক টাইক নাই, গাড়ির চার চাকা নাই, 10K সাবস্ক্রাইবার গরিব লোক আমরা, তাই যে টোটোর মধ্যে যাচ্ছে সবটায়। এখানে যত মেম্বার আছে আমাদের সব, চল তুই যাবো আমাদের টোটো। দেখো আমি ভিখারির মতো ভেস্ট নিয়ে যাচ্ছি, কিন্তু আমার কিন্তু ড্রেস টুস কিছু নাই, যেগুলো গিফট করে মানুষ উগলে যাবে কি। একটা বন্ধু আছে রাস্তায়, ওকে নিব নরপর, চলো এবার কেক আনতে, চলো 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 গাইস রাস্তা জাম। গাইস 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 এখন আমরা যাব মাংস আনতে, ওই যে সামনে আমাদের বন্ধুর দোকান, মাংস আবার অন্য দোকান থেকে নেবো না, আমাদের বন্ধুর দোকান থেকেই নেবো। চলো ও যাবে কেক টেক আনতে, ওই যে আমাদের সেলিব্রেশন লোক, মানে সেলিব্রিটি লোক, ওই যে গাইস আই যে আদরা 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 গাইস, ওই যে আমরা কেক নিতে আসছি, এটা হচ্ছে তৃষ্ণা, সামান্য একটু ছাড়লে সামনে ইউটিউব ভিডিও করবে, সাথে আদর মোদি বিয়ে হয় তাহলে কথা বুঝবে তাহলে। গাইস ওই যে সামনে, ওই যে এখানে আমরা কেক নেবো, ফাইনালি কেকের দোকানে চলে আসছি আমরা। চাউমিন যদি কারো খাওয়ার ইচ্ছা থাকে তাহলে বলবেন। আর বড় স্প্রে একটা আছে, তারা দেখাচ্ছি গাইস, ও ভাই বড় স্প্রে দেখা, এই যে মাথা টাকা টাকা গাইস, ফাইনালি কেকটা নিয়ে নিলাম। এই যে এখানে শালা চোরগুলো শালা একা একা খাওয়ালে দাঁড়াও না রে মরা, 10 টাকা দেন স্প্রেড দাও না দৌ মরা। চলো এখন যাই আমরা অন্য কিছু নিতে, এখন ওই যে ফিতা ফিতা বেলুন সেলুন মদ সদ এগুলো নেবো। চলো গাইস এখন আমরা যাবো বেলুন আনতে, বেলুন না রে ভাই বেলুন আনতে। গাইস এখন নেবো আমরা বেলুন, বেলুন হ্যালো কি গেট বেলুন, গেট বেলুন আমরা বেলুন নিয়ে নেছি, মুন্ডা একটু বেলুন দেখা। এখন আমরা কি খাবো দেখতে পাচ্ছ, আমরা এখন বাজারের মধ্যে আছি, বাজারের ভিতরে, এই যে আমাদের বাজার মাদামা বাজার, এই যে এইখানে আছে ক্যাচারা ট্যাচারা নিচ্ছে, এগুলো এখন যাই যে কি করবো নিজেও জানি না। তারপরে এই যে দেখতে পাচ্ছ সবকিছুই গাইস, এই যে দেখো এখানে সবকিছু আছে, ওই ফাটাস না গাইস। সামনে একটা বন্ধু আছে পশ্চিম পাড়ায়, তো ওকে পিক আপ করতে যাবো, চলো আসে আসে প্রায় পশ্চিম পাড়ায় দাঁড়ায় আছে, টোটো আসে না ওই জন্য হাইটে হাইটে আসতেছে সবগুলাই। এই যে দেখতে পাচ্ছেন আমাদের রতন থাকে, একটু ভাতটা বেশি পাচ্ছে আজকে, এই যে দেখেন এই ক্যাচরাগুলো নিয়ে আগাচ্ছে। তিন ভাই, তিন ভাই, তিন ভাই টেস্ট করুন রাস্তায় এসে পকেটে দেখি টাকা নাই, তারপরে যে আমরা হাইটে যাচ্ছি গাইস পকেটে টাকা নাই, এই যে এগুলো সব আছে, বাকিটা ইতিহাস, ওই যে বাদ বাকি সবগুলো এখানে আছে। এই পিছনে মাত্র 20 টাকার বেলুন, ভাবেন না এই সিমন হাতটা দেখা তো, সিমন হাতটা গাইস দেখো, গাইস দেখা 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 মোটা দেখা মোটা দেখা ভেরি নাইস ভাই, লোকগুলো পুলিশ নাইলে নষ্ট করিস না। চলো চলো গাইস সামনে, মানে বাড়ির সামনে এসে গেছি প্রায়। গাইস 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 আমাদের পুরো এখানে ডেকোরেশন মানে কমপ্লিট হয় নাই, কিন্তু কমপ্লিট করতেছি, আমরা তিনজন মিলে করলাম, আমি রাবিদা প্রবীর গাইস, 10K সব লাগাই নিয়েছি, বেলুন টেলুন ঝুলা ঝুলো হচ্ছে এখন। পিছনে আমাদের এই যে আজকে এই ভাই বার্থডে, হ্যাপি বার্থডে ভাই, তো এখানে সব কিছু হচ্ছে আর কি ডেকোরেশন। তো ব্যাক ক্যামেরা দেখা দিই, আমি সামন ক্যামেরা দেখাই পাবো না, কিছু পড়ি নাই গাইস। দেখো আমাদের গরিব তাই এই প্লাস্টিক ফ্লাস্টিক লাগাইছি ডেকোরেশনের জায়গাটা, এগুলো সব বেলুন দিয়ে ঝুলাবো, এগুলো হ্যাঁ হ্যাঁ এখানে একটা, এখানে একটা, এই কোনো এই কোনো তিনটে, তারপরে আস্তে আস্তে দুটো দেবে। দেখো গাইস 10K গাইস 10K
এটা কি দেখো গাইস গরমে আমরা কি কি নিয়ে কাজ করতেছি ইয়েস ম্যাডাম তো আমাদের ডেকোরেশন প্রায় কমপ্লিট হয়ে চলছে আমাদের এগুলা গরিবের বক্স তারপর একটা ছোট একটা স্টুনি বল আছে তারপরে এই যে এখানে আমরা ডেকোরেশন করতেছি যে রাশিয়া গ্রা থেকে জিনিসটা বানাচ্ছি পরের কথা বললাম না এই যে রাব্বিদা সাজাচ্ছে ওই যে এখানে ফুলাচ্ছে এই যে মানে মাটি মুটি আর কি মানে কোনো মতন আর কি হচ্ছে আর কি তো হে গাইস ফাইনালি আমরা সবাই রেডি আর কিছু লোক আছে ওরা আসবে তারপরে আমরা সেলিব্রেশন করবো এখানে সবাই আছে এই যে আমাদের সেলিব্রেশনের চার কিছু আছে এখানে যারা যারা বসে আছে সবাই সবাইকে দেখা দিচ্ছি আর হচ্ছে আমি পিছনে ব্যাক ক্যামেরা দিয়ে পুরো দেখাই গাইস দেখতে পাচ্ছ প্রথমে প্রথমে সিনিয়র শুকর না প্রথমে সিনিয়র তারপরে জুনিয়র তারপরে তারপরে একদম জুনিয়র কিন্তু এখানে সব থেকে তাল বেশি এটা খাওয়া নেই এটার সামনে তারপরে আছে এটা সেকেন্ডে আছে এটা থার্ডে আছে এটা এটা খাওয়া নেই যেমন মাল তার মালও কিন্তু যেমন ঢোপা তেমন এই যে বক্সটাও ঢোপা আমি যেমন চিকনা তেমন আমরা হমতেরও চিকনা গাইস পুরা সিনেমাটিক শট কয়েকটা দেখা দিই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো বেলুনটা আবার খুলিস কেন সেই উচ্ছে রে ভাই পড়ে রে আমার চলে না ভালো
আমাদের ভালোবাসার জন্য 10K সাবস্ক্রাইবার হচ্ছে, এই যে আমাদের বন্ধুরা, আর সাপোর্ট করতে থাকো, এই রুমটা সাপোর্ট করতে থাকো, আরো অনেক ভিডিও আসবে, আরে কেক আরো অনেক ভিডিও আসবে, সবাই খুব এনজয় করতেছে, এখন ড্যান্সের ভিডিও হবে, একটু ডান্স কুন্না 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 করব, ওরে গাল লাগাও রে, গাইস এখন হবে ড্যান্সের ভিডিও, তো চলো তো সিনেমেটিক কয়েকটা সিন দেখা দেই। তো গাইস আরে ভাই বলে কেনকে সেলিব্রেশন কেমন লাগে লাগছে, কেমন লাগছে এ মোটু দা, ওটা রে মুকুন দা কেমন লাগে লাগছে কথা, নাকি তো চাই তো খাওয়াবো কখন, উঠে তো কই দাঁড়া পড়ে এ ফিলিংস দে সবার কা কেমন লাগতেছে, তো গাইস কেমন লাগতেছে ওপে চিকন পানে মনা আর কি বলি।